কি আরে রুটি মুড়ি এগুলা, নামাজ পড়া বাইতে যে ঘুমায় থাকে না। ওদের যুদ্ধের মধ্যে আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জ্যোতিময় দাগটা শহীদ হলো। এতে শহীদ করছে সিনার মধ্যে, কিন্তু দাঁতের মধ্যে যাইয়া এই জিতটা লাগছে। হামজা করে গেল দাঁতটা পড়ে গেল, মুখ ফুলে গেছে, কিছু খাইতে পারে না। আচ্ছা টিকা খাবার সবটা খাইতে পারবেন না ছোট? কয়টা ছোট? আরো ছোট, আরো ছোট। একটা রুটি বানাইয়া হালুয়া দিয়ে আমার রুটি পাতামের মুখে আর কমারে বাবা কথা কইতে, হালুয়া আর রুটি বানাইয়া এটাকে নরম করে আমার রসুল পাকসাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মুখে দেয় আর আমার রসুল খায়। আমার রসুল বললেন, আমি এই দিনে আমার উম্মতের জন্য রেখে গেলাম এই সবে কদরের দিনও যাতে তারা হালুয়া রুটি খায়। বানায় না তাহলে একজনে আলি সিগাইলো জামানিয়া হুজুরে জামা পাঠাইছে, বাপের মুখে দাঁত গুলো দেখি দেখে পরিপূর্ণতা দাঁত আছে, কয় না আমার দেখেন, কয় আপনার অবস্থা কেন? আমি যেদিন শুনতে পেলাম আমার বান্ধবীর দাঁতটা পড়ে গেছে, আমি হাতের মধ্যে একটা পাথর লইয়া দাঁত ভাঙা শুরু করলাম, চিন্তা করলাম কোন দন্ত শহীদ হলো।
আমার চোদ্দ বড় ভাই আনোয়ার হোসেন সাহেব আমার রসুলের গানে সন্তুষ্ট আরো 100 টাকা দিয়ে সম্মানিত করলেন, এবং আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশধর।